আমরা লাস্ট কোন স্লাইডে ছিলাম কার মনে আছে? রিজিড রেপিয়ার লং, রিজিড রেপিয়ার ছিলাম তাই তো? আচ্ছা, শর্ট এন্ড প্রজেক্টাইল রিজিড রেপিয়ার লং, ঠিক আছে। আচ্ছা, ফ্লেক্সিবল রেপিয়ার নিয়ে কোন আলোচনা হয়েছিল লাস্ট ক্লাসে, তার মনে পড়ে? ফ্লেক্সিবল রেপিয়ার স্যার হালকা একটু বলছিলেন, হালকা একটু বলছিলেন। আচ্ছা ঠিক আছে, একটু রিক্যাপ করলে স্যার ভালো হইতো স্যার। জি স্যার, আবার একটু বললে স্যার ক্লিয়ার হইতো স্যার আবার। আচ্ছা ঠিক আছে, রিপিট করবো স্যার, হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা, তোমাদের থেকে কাউকে কো-হোস্ট করে দেয় যদি প্রয়োজন মনে করো, রেকর্ড করে নিতে পারো। কাকে করবো বলো? জি সরি, আরেকবার একটু বলো। জি ঠিক আছে, থ্যাংক ইউ। ইয়েস স্যার, হাসান রাহাত। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা শুরু করি, হ্যাঁ। তো আমরা ফ্লেক্সিবল রেপিয়ার লং নিয়ে আলোচনা করতেছিলাম, সেখানে ছিল আসলে এগুলো সবই হচ্ছে আমাদের শাটেললেস লুম। শাটেল লুমের কথা তো মনে আছে তাই না, যে লুমে আমরা ওয়াইফ ইনসার্শনের জন্য শাটল ইউজ করে থাকি, সেই লুমগুলোকে বলা হয় থাকে শাটল লুম। আর যে লুমগুলোতে আসলে অ্যাকচুয়ালি শাটল থাকে না, সেগুলোকে আমরা বলে থাকি শাটল লেস লুম। এই শাটল লেস লুম যেগুলো আছে সবগুলোকে অ্যাকচুয়ালি এখন বলা হয়ে থাকে মডার্ন লুম। তো শাটল লেস লুমের একটা নাম হচ্ছে মডার্ন লুম। মডার্ন লুমের ভিতরে আমরা শুরুতে আলোচনা করেছিলাম যেটা ছিল প্রজেক্টাইল লুম। তো প্রজেক্টাইল লুমের ভিতরে আমরা প্রজেক্টাইল নামক একটা এলিমেন্ট ইউজ করে থাকি, যার মাধ্যমে অ্যাকচুয়ালি ওয়েভ ইনসার্শনটা করে থাকে। এই ওয়েভ ইনসার্শনের উপর ডিপেন্ড করে এই লুমকে ক্লাসে ডিফারেন্ট ভাবে, যেমন কিছু আমরা বলতেছি প্রজেক্টাইল, প্রজেক্টাইল বলতেছি কারণ হলো এখানে প্রজেক্টাইল নামক একটা এলিমেন্ট ইউজ করা হয়েছে। কেন? শুধুমাত্র ওয়েভ ইনসার্শনের জন্য। এই জন্য ওয়েভ ইনসার্শনের বেসিসে যদি আমরা ক্লাসিফাই করি লুমকে, সেক্ষেত্রে আমরা এইভাবে ক্লাসিফাই করতে পারি প্রজেক্টাইল, রেপিয়ার, জেড, অর্থাৎ ওয়েফট ক্যারিয়ার কে, এখানে অর্থাৎ ওয়েফট ইয়ার্ন কে কে ক্যারি করে নিয়ে যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি ক্লাসিফাই করা হচ্ছে। তো আমরা যদি চিন্তা করি যে প্রজেক্টাইল নামক এলিমেন্ট এখানে ওয়েফট ইয়ার্ন কে ক্যারি করতেছে, এই জন্য এটার নাম হলো প্রজেক্টাইল লুম। দেন রেপিয়ার নামক কোনো এলিমেন্ট আমরা ইউজ করতেছি এখানে, অর্থাৎ রেপিয়ার, দুইটা রেপিয়ার আমরা ইউজ করেছি এখানে, হ্যাঁ। একটা লেফট সাইড থেকে যদি আমরা একটা রেপিয়ার ইউজ করে থাকি, দেন রাইট সাইড থেকে আরেকটা রেপিয়ার ইউজ করতেছি। এখানে ডাবল রেপিয়ার হচ্ছে এগুলো, যেখানে দুইটা রেপিয়ার ইউজ করে থাকে সেটাকে বলা থাকে ডাবল রেপিয়ার। আর রেপিয়ার এবং রেপিয়ার বেল্ট থাকে মেইনলি। আচ্ছা তাহলে আমি একটা অ্যানোটেশন নিয়ে নিই, দেখাচ্ছি। হ্যাঁ, স্পটলাইটটা দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। রেপিয়ার এবং রেপিয়ার বেল্টের মাধ্যমে আমরা যে সমস্ত লুমে রেপিয়ার, দুইটা রেপিয়ার থাকে এবং দুইটা রেপিয়ার বেল্ট থাকে, সেটা হচ্ছে এক ধরনের ফ্লেক্সিবল রেপিয়ার। তো আর ফ্লেক্সিবল রেপিয়ারের ভিতরে দেখো, ফ্লেক্সিবল রেপিয়ারটার ক্ষেত্রে আমরা যখন ফ্লেক্সিবল রেপিয়ারের বোথ সাইডে দুইটা রেপিয়ার ইউজ করতেছি, তখন আমরা এটাকে বলতেছি ডাবল রেপিয়ার। তার মানে একসাথে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতেছি, একটা হলো ফ্লেক্সিবল রেপিয়ার, সেকেন্ড হচ্ছে এটা হচ্ছে ডাবল রেপিয়ার। তো এই ফ্লেক্সিবল রেপিয়ার যেখানে থাকে সেখানে এরকম একটা বেল্ট থাকবে, অবশ্যই একটা না বোথ সাইডে দুইটা বেল্ট থাকবে, এবং দুইটা বেল্টের জন্য দুইটা হাউজিং থাকবে। দেখো এটা একটা ফ্লেক্সিবল রেপিয়ার লুম, দুই পাশে দুইটা লুম দেখানো হয়েছে। তো এই পাশে একটা হাউজিং আছে,
লেফট সাইডে যদি চিন্তা করি বা রাইট সাইডে যদি চিন্তা করি, রাইট সাইডে একটা হাউজিং থাকবে, যে হাউজিং এর ভিতরে এই বেলটাকে আমরা এখানে জাস্ট স্টোর হিসেবে এটা থাকবে যখন কিনা এটা ইনঅ্যাক্টিভ থাকবে। আবার যখন অ্যাক্টিভ হবে তখন এটাকে এখানে আমরা গিয়ার এবং হুইলের মাধ্যমে এটাকে কন্ট্রোল করে থাকি। তো এটা দেন আবার এটা এই হাউজিং থেকে বের হয়ে এসে ওয়েফট ইনসার্শনে হেল্প করবে। লেফট সাইডে থাকবে সেম একই রকম আরেকটা এখানে রেপিয়ার হাউজিং থাকবে, হাউজিং থেকে এই ফ্লেক্সিবল রেপিয়ারটা বের হয়ে আসে, এখানে ওয়েফট ইনসার্শন যখন হবে তখন এটা অ্যাক্টিভ থাকবে। এটা আমাদের ল্যাবের একটা পিকচার, আমি বলেছিলাম তোমাদেরকে আগে লেফট সাইডে যে পিকচারটা এটা আমাদের ল্যাবে আছে, এই রুমটা আমরা দেখবো ইনশাল্লাহ যখন আমরা ক্লাস করব তখন, অর্থাৎ ল্যাবে যখন যাব প্র্যাকটিক্যাল ক্লাস করব তখন। তো এখানেও সেম, এই দেখো এখানে একটা বেল্ট ইউজ করছে এবং একটা হাউজিংটা, হাউজিংটা এখানে এখানে মানে বাইরে থেকে দেখা যাচ্ছে আর এখানে এটা কভার্ড আছে যেটা বোঝা যাচ্ছে না। তো সেম এই এই টাইপেরই দুইটা হাউজিং থাকে। তো যদি আমরা রিজিড রিপেয়ারে যাই, রিজিড রিপেয়ারের ক্ষেত্রে এই ধরনের ফ্লেক্সিবল বেল্ট থাকে না, রিজিড হওয়ার কারণে এটা স্ট্রেট থাকবে। এই লেফট সাইড এবং রাইট সাইড বোথ সাইডেই দেখো দুইটা এরকম, আমরা এরকম পাইপের মতো ইউজ করেছি। এই পাইপের মতো যে পোর্শনটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা মেইনলি হাউজিং। এই হাউজিং এর ভিতরে রড লাইক আমরা যদি চিন্তা করি, রড অথবা শ্যাফ্টের মতো দেখা যায়, এটা ওয়ান টাইপ অফ শ্যাফ্ট। এই শ্যাফ্ট অথবা রড লাইক যে দুই পাশে বোথ সাইডে আমরা যে এলিমেন্টটা ইউজ করতেছি সেটাই মেইনলি হচ্ছে রিজিড রেপিয়ারের ক্যারিয়ার। এবং রিজিড রেপিয়ারটা থাকে জাস্ট সামনে রেপিয়ারের পোর্শনটা থাকে, আর রিজিড বলা হচ্ছে এটা যেহেতু ফ্লেক্সিবল না, এটা যেহেতু ফোল্ড করা যাচ্ছে না, এটাকে স্ট্রেট অর্থাৎ একটা শ্যাফ্টের মতো আমরা এটাকে বোথ সাইডে এটাকে স্ট্রেট করতেছি। দেন আবার যখন ওয়েফট ইনসার্শন হচ্ছে আবার এই পাশ থেকে লেফট থেকে রাইটের দিকে চলে আসতেছে, এটা সেন্টার পয়েন্ট পর্যন্ত আসবে লুমের, দেন রাইট থেকেও এই দিক থেকে সেন্টার পয়েন্ট পর্যন্ত আসবে। এক এই পাশে দেখো ওয়েফট ইয়ার্নগুলোকে সাপ্লাই দেওয়া হচ্ছে একটা সাইড থেকে, এই জন্য আমরা এটাকে বলেছিলাম এর আগে যে মডার্ন লুমগুলোর সবগুলো ওয়েফট ইনসার্শন সিস্টেম হচ্ছে ইউনিট ডিরেকশনাল পিকিং, অর্থাৎ এক সাইড থেকে পিক ইনসার্শন হবে। অর্থাৎ পিক ইনসার্শন কি মনে আছে স্যার? ওয়েফট ইনসার্শন আর পিক ইনসার্শন, হ্যাঁ সেম সেম টার্ম, হ্যাঁ থ্যাংক ইউ, ঠিক আছে, ওয়েফট ইনসার্শন এবং পিক ইনসার্শন সেম জিনিস, একই জিনিস। তো যেটা বলতেছিলাম এই একটা সাইড থেকে দেখো এখানে যে যে ছোট ছোট এরকম বক্সের মতো দেখা যাচ্ছে এগুলো প্রত্যেকটা হচ্ছে ইডিপি, এগুলোকে আমরা বলে থাকি ইডিপি মডার্ন লুমের ক্ষেত্রে, এগুলো হচ্ছে ইলেকট্রনিক ড্রাম পুলিং, অর্থাৎ এখানে কিছু ইয়ার্ন আগে থেকে স্টক করে রাখা হয়, এই পিছনে এখানে ইয়ার্নের স্ট্যান্ড থাকে, স্ট্যান্ডটা এখানে দেখানো হয়নি। এই স্ট্যান্ডের ভিতরে ইয়ার্নগুলোকে ইয়ার্নের প্যাকেজগুলো 2 কেজি বা 2.204 জি কেজি কোন অথবা চিজ প্যাকেজ থাকে, সেই প্যাকেজগুলোকে এখানে স্ট্যান্ডের ভিতরে এখানে এখানে ক্রিলিং করা হয়। এই স্ট্যান্ড থেকে এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে আমরা ইডিপি দেখতেছি এখানে ছোট ছোট যে বক্সের মতো দেখা যাচ্ছে এগুলোর ভিতরে আগে থেকে কিছু পুল করে রাখা হয়, হ্যাঁ, যাতে করে ওয়েফট ইনসার্শনের সময় স্মুথলি এই ওয়েফট ইনসার্শন করা যায় এবং আগে থেকে কিন্তু স্টোর করে রাখা কিছুটা ইয়ার্ন, অল্প কিছু ইয়ার্ন। তো আমরা এই একটা সাইড থেকে অর্থাৎ লেফট সাইড থেকে এখানে পিক ইনসার্শন করে থাকি। দেখো রিজিড রেপিয়ার এবং ডাবল রেপিয়ার এটাকে আমরা বলে থাকি, যদি বলি যে আমরা এটা কি ধরনের রেপিয়ার, এক নম্বর যদি বলে থাকি ওয়েফট ইনসার্শন ডিপেন্ড করে এটা হচ্ছে ওয়ান টাইপ অফ রিজিড রেপিয়ার, তো আবার যদি বলা হয়ে থাকে এটা কি সিঙ্গেল রেপিয়ার না ডাবল রেপিয়ার তখন আমরা এটাকে বলে থাকবো ডাবল রেপিয়ার। তো ফ্লেক্সিবল চাইতে রিজিড রেপিয়ারের আমরা যেটা বলতেছিলাম ফ্লোর স্পেস অনেক বেশি লাগে, যদি এখানে হাউজিং করা থাকতো তাহলে অল্প জায়গার ভিতরে এই বেল্টটাকে আমি হাউজিং এর ভিতরে এখানে স্টোর করে রেখে দিতে পারতাম, অর্থাৎ এখানে এই হাউজিং এও চলে যেত, যেহেতু এখানে হাউজিংটা অনেক স্ট্রেট, এই হাউজিংটা এরকম স্ট্রেট পাইপের মতো এবং এটাকে ফ্লেক্সিবল না হওয়ার কারণে রিজিড হওয়ার কারণে এটাকে আমি চাইলেও ফোল্ড করতে পারতেছি না, তো যে কারণে আমাকে অনেক বেশি স্পেস দিতে হচ্ছে, জায়গা দিতে হচ্ছে। এবং একটা লুমের ক্ষেত্রে যেমন দেখা যাচ্ছে প্রায় ওই লুমের চাইতে এটাতে প্রায় 1.5 times অর্থাৎ প্রায় দেড় গুণ বেশি জায়গার প্রয়োজন হয়। তো যে জন্য যখন জায়গা বেশি প্রয়োজন হইতেছে তখন একজন অপারেটর যখন এখান থেকে এই লুমটাকে অপারেট করবে দেন তাকে বেশি পরিমাণ মুভ করতে হয়, যখন বেশি পরিমাণ মুভ করতে হয় তার মানে মুভমেন্টের জন্য তার সময় বেশি লাগে এবং এই কারণে প্রোডাক্টিভিটি কমে যায়। কারণ হচ্ছে আলটিমেটলি এখানে যখন ওয়ার্প ইয়ার্ন ব্রেক করবে, ওয়ার্প ইয়ার্ন ব্রেক করলেই অপারেটরকে ব্যাক সাইডে গিয়ে এই ওয়ার্প ইয়ার্নটাকে কারেকশন করে দিতে হবে, অর্থাৎ নট দিয়ে দিতে হবে। তো যেটা অনেক সময় সাপেক্ষ হয়ে যায় যেহেতু এখানে অনেক বেশি জায়গা ওকে ঘুরে ব্যাকে যেতে হবে। তো এই জন্যই দেখা যায় যে এখন যে মডার্ন লুমগুলো আছে সব জায়গায় আমরা ফ্লেক্সিবল রিপেয়ারটা ইউজ করতেছি। এরপরে আসি আমরা যদি জেট লুমে আসি, তো দেখো এখানে দুই ধরনের জেট লুম দেখানো হয়েছে, একটা হচ্ছে লেফট সাইডে যেটা এটা হচ্ছে এয়ার জেট লুম, এটা একটা লুম দেখানো হয়েছে J80810 একটা মডেল দেখানো হয়েছে, এটাকে মডার্ন লুম। তো এই লেফট সাইডে এখানে ওয়েফট ইনসার্শনের যে অপশনগুলো অর্থাৎ যে এলিমেন্টগুলো আছে এখানে ইডিপি বলো
এরপর এখানে মেইন মেইন নজর গুলো যেখানে দেখা যাচ্ছে এই এইখান থেকে মেইনলি ওয়েভ ইনসার্শন হবে, লেফট থেকে রাইটের দিকে যাবে। এটা দেখতে মূলত এরকম, আমরা একটু পরে দেখবো মেকানিজমটা কিভাবে ওয়েভটাকে ইনসার্শন করে নিয়ে যায় সামনের দিকে। আর ওয়াটার জেট লোমটাও কিছুটা এয়ার জেটের মতোই প্রিন্সিপালে কাজ করে, কিন্তু এখানে এয়ার জেটে যেরকম কম্প্রেসড এয়ারটাকে আমরা ইউজ করতাম, ওয়াটার জেটের ক্ষেত্রে আমরা এখানে এই ওয়াটারটাকে এরকম কম্প্রেসড অবস্থায় এবং একটা ভেসেলের ভিতর দিয়ে এটাকে পাস করা হয়। এবং নর্মালি যেটা হয়, কমনলি যেটা করা হয় সেক্ষেত্রে হচ্ছে ওয়াটার জেট লুমে আমরা নর্মালি কটন ইয়ার্ন ইউজ করি না, আমরা এখানে সিনথেটিক ইয়ার্নগুলোকে ইউজ করি। তো তোমাদের জন্য একটা কোশ্চেন, এটা একটু লিখে রাখো, এটা তোমরা একটু খুঁজে বের করবো, আমি নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবো ওয়াটার জেট লুমে কেন আমরা কটন ইয়ার্নকে ইউজ করি না। বুঝতে পারছো কোশ্চেন? ওয়াটার জেট লুমে কেন কটন ইয়ার্ন অথবা কটন ফাইবার ইউজ করা হয় না, কেন প্রবলেমটা কি? নেক্সট ক্লাসে তোমরা একটু আনসার দিবা, জিজ্ঞেস করবো ইনশাল্লাহ। হ্যাঁ কেন আমরা ইউজ করি না, কি প্রবলেম হবে? হ্যাঁ ঠিক আছে, আমি জিজ্ঞেস করবো, জাস্ট আইডি ধরে জিজ্ঞেস করবো হঠাৎ করে কাউকে। ঠিক আছে, আমরা যদি হিস্ট্রিতে যাই, হিস্ট্রি থেকে আসলে কি পড়বো, ইতিহাস থেকে কি পড়বো? ইতিহাস থেকে মেইনলি যেটা প্রয়োজন আমাদের, একটু ডেভেলপমেন্ট গুলো জানা দরকার, যে কিভাবে লুমের ডেভেলপমেন্ট গুলো হয়েছে সেগুলো আমরা একটু জানলে হবে, যে ফার্স্ট কি অবস্থায় ছিল, দেন কি কিভাবে লুমের ডেভেলপমেন্ট গুলো হলো। কিছু আছে যেমন এখানে এই কোশ্চেন গুলো হয় এভাবে, যেমন অনেক সময় আসে যে ক্রনোলজিক্যাল ডেভেলপমেন্ট অফ মডার্ন লুম, যদি মডার্ন লুমের ক্রনোলজিক্যাল ডেভেলপমেন্ট আসে এরকম আসতে পারে, তখন তোমাকে যদি কোশ্চেন করা হয় দেন আনসারটা হবে এরকম, যে ফার্স্ট ডেভেলপ হয়েছিল আমাদের প্রজেক্টাইল লুম, দেন রেপিয়ার লুম, দেন আমাদের আসছে এয়ার জেট লুম, এবং লাস্ট ওয়াটার জেট, এবং সর্বশেষ যেটা আছে ক্রোনোলজিক্যালি তোমাকে জাস্ট রিপ্রেজেন্ট করতে পারলি হলো। হ্যাঁ, তা এত কঠিন কিছু না। তো অনেক সময় আমরা এটা দিয়ে থাকি, অনেক সময় শর্ট কোশ্চেন হিসেবে, অনেক সময় ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্ট অফ লুম এরকম কিছু আসে, বা হিস্ট্রি অফ ওয়েভিংটাকে বলা হয় যে ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্ট অফ ওয়েভ ইনসার্শন মেকানিজম, যে ওয়েভ ইনসার্শন মেকানিজমের কী কী ডেভেলপমেন্ট হয়েছে। এইভাবে জাস্ট একটু অল্প সময়ের মধ্যে, মানে দুই তিন লাইনের বা চার পাঁচ লাইনের মধ্যে জাস্ট মেইন পয়েন্টসগুলোকে তুমি যদি হাইলাইট করো এনাফ। তো আমরা যদি চিন্তা করি যে ফার্স্ট উইভিংয়ের যে সূচনা ছিল সেটা ছিল মেইনলি ইজিপশিয়ানস মেড ওভেন ফেব্রিক্স সাম 6000 ইয়ার্স আগে, আজ থেকে প্রায় এটা ধারণা করা হয় যে 6000 বছর আগে ইজিপশিয়ানস ফার্স্ট, ইজিপশিয়ানরা যারা ছিল তারাই প্রথম এই ওভেন ফেব্রিক তৈরি করা শুরু করে প্রথম। এরপরে যদি চিন্তা করি, এরপরে এখন থেকে যদি চিন্তা করি প্রায় 4000 বছর আগে, তখন চাইনিজরাও এই ফেব্রিকটা তৈরি করা শুরু করে ওভেন ফেব্রিক, কিন্তু তারা যেটা তৈরি করতেছিল সেটা ছিল সিল্ক ফেব্রিক তৈরি করেছিল, ওভেন ফেব্রিক বাট সেটা ছিল সিল্ক, সিল্ক থেকে তৈরি করেছিল। এবং বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন ডিফারেন্ট সিভিলাইজেশন চিন্তা করা হয় যে বিভিন্ন সময়ে হ্যান্ডলুমগুলো ছিল, যেটা কিনা সবগুলোকে হিস্ট্রিতে আসে নাই। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রয়োজনে নিজেরা নিজেরাই কিছু হ্যান্ডলুম বিভিন্ন টেকনিক ইউজ করে এটা ওভেন ফেব্রিকটা তৈরি করা হচ্ছিল। দেন 1733 ফার্স্ট যেটা হয় যে জন কে ডেভেলপ দ্য ফ্লাইং শাটল, অর্থাৎ ফ্লাইং শাটল যেটা সেটা ফার্স্ট ডেভেলপ হয়েছে, ব্রিটিশ উইভার ছিলেন একজন জন কে নামক, ইনি প্রথম 1733 এই ফ্লাই শাটলটা ডেভেলপ করে। ফ্লাই শাটল হচ্ছে সেই জিনিসটা আমি তোমাদেরকে আগে বলেছিলাম, মনে আছে কিনা দেখো, এই যে শাটল লুমের ক্ষেত্রে, এখানে হ্যান্ডলুমের ক্ষেত্রে আমি বলতেছিলাম যে এই যে এখানে একটা স্লে অ্যারেঞ্জমেন্ট আছে, এই যে একটা কাঠের প্ল্যাটফর্মের মতো দেখা যাচ্ছে, তোমরা অ্যানোটেশনটা দেখতে পাচ্ছ আমার স্পটলাইটটা? জি স্যার। এই যে এখানে যে একটা আমাদের প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মটা যখন ডেভেলপ হয়েছিল, এই উডেন একটা প্ল্যাটফর্ম ডেভেলপ হয়, এটাকে বলা হয় স্লে অ্যারেঞ্জমেন্ট বা স্লে। এই স্লে অ্যারেঞ্জমেন্ট ডেভেলপ হওয়ার পরে যে লুমগুলো আসে সেগুলোকে মেইনলি আমরা বলতেছি যে ফ্লাইং শাটল লুম, অর্থাৎ এগুলো হচ্ছে মেইনলি ফ্লাই করতেছে, শাটলটা ফ্লাই করে যাচ্ছে, যেন আমরা এটাকে বলে থাকি ফ্লাইং শাটলিং। আচ্ছা, দেন যেটা হয়েছিল 1785 পাওয়ার লুম ডেভেলপ হয়, 1785 পাওয়ার লুম চলে আসে, দেন স্টিম লুম, স্টিম ইঞ্জিন ছিল প্রথমে, দেন আস্তে আস্তে ইলেকট্রিসিটির দিকে চলে যায়। 1930 সর্বপ্রথম প্রোটোটাইপ একটা প্রজেক্টাইল লুম ডেভেলপ হয়, এবং 1953 এবং 1953 কমার্শিয়ালি এটা জার্নি শুরু করে, কমার্শিয়ালি এটা বাজারে চলে আসে প্রজেক্টাইল লুম।
প্রজেক্টাইলের পর দেন র্যাপিয়ার আসে, র্যাপিয়ার লোম আসে 1972-তে, অন ব্যাক স্ট্যাবলম আমরা সামনে দেখবো ব্যাক স্ট্যাবলমটা কি জিনিস, এই সেম জিনিসই দেওয়া হয়েছে। ব্যাক স্ট্যাবলমটা যদি আমরা চিন্তা করি, এখনো আমাদের দেশে বা বিভিন্ন জায়গায়, যেমন কিছু পার্বত্য চট্টগ্রামে বলি বা কোনো কোনো জায়গায় উপজাতীয় এলাকায়, সেখানে দেখবো যে এই ধরনের ফেব্রিক গুলো এখনো তৈরি করতেছে। কিছু ফেব্রিক আছে যেগুলো উইডথ অনেক কম থাকে, আমরা যে সমস্ত টাওয়েল ইউজ করে থাকি বা অনেক সময় কিছু কিছু ফেব্রিকও হয়ে থাকে যেগুলো উইডথ কম, অর্থাৎ উইডথ খুব বেশি না, এটা মেইনলি দুইটা স্টিক ইউজ করা হয় অথবা দুইটা বার ইউজ করা হয়। এই দুইটা বার কে ইউজ করে এবং এটা ব্যাকে একটা স্ট্র্যাপ ইউজ করা হয়, যে কারণে মেইনলি এটাকে ব্যাক স্ট্র্যাপ বলা হয়। দেখো এটা ব্যাক সাইড, অর্থাৎ কোমরের সঙ্গে একটা স্ট্র্যাপ লাগানো থাকে, একটা স্ট্র্যাপ, একটা ফিতা লাগানো থাকে, একটা রশির মতো থাকে। এই এটার মাধ্যমে আরেকটা প্রান্ত যেটা আছে, যে প্রান্তটাকে কোনো একটা পয়েন্টে একটা পজিশনিং করে রাখা হয় একটা ফিক্সড একটা অবজেক্টে। যেমন এটা অনেক সময় দেখা যায় যে ঘরের কোনো একটা পজিশনে এটা কর্ডের মাধ্যমে, দড়ির মাধ্যমে ঝুলাই রাখা হয়েছে। বাই হ্যান্ড, অর্থাৎ হাতের মাধ্যমে ম্যানুয়ালি এটাতে উইভ করা হয়, অর্থাৎ বাই হ্যান্ড এখানে শেডিং করা হচ্ছে এবং বাই হ্যান্ড অর্থাৎ হাতের মাধ্যমে এখানে পিক ইনসার্শন হচ্ছে এবং হাতে এটাকে বিট আপ করা হচ্ছে। আমরা একটু দেখি আছে একটা, এই টেকনিকটা তোমরা দেখে থাকবে অনেক জায়গাতেই। শেডিং, বুঝতে পারতেছ? দেন যেহেতু এখানে ওয়ারপিয়ানকে ব্যাক সাইডে স্ট্র্যাপের মাধ্যমে একটা হাই টেনশনে রাখা হয়েছে ওয়ারপিয়ানকে, এই জন্য এটা নাম হলো ব্যাক স্ট্র্যাপ লুম। এগুলো কিছু না, যদি আমরা একটু হ্যান্ডলুম দেখি, টাঙ্গাইলে যাদের বাড়ি আছে, টাঙ্গাইল বা যারা জ্যাকার্ড লুম দেখছো বা কুষ্টিয়াতেও হইতে পারে, টাঙ্গাইল কুষ্টিয়া সিরাজগঞ্জও থাকতে পারে কিছু, আমি একটু দেখে এটা একটা জ্যাকার্ড লুম, জ্যাকার্ড পোর্শনটা লুমের উপরে থাকে। বিভিন্ন ধরনের শাড়ি তৈরির সময় আমরা এই সমস্ত টেকনিক ইউজ করে থাকি, বিশেষ করে যে টাঙ্গাইলের শাড়ি আমরা বলে থাকি, জামদানি শাড়ি, বেনারসি শাড়ি যেগুলো ইউজ করা থাকে, সেখানে এই ধরনের লোমকে ইউজ করা হয়ে থাকে। বাই হ্যান্ড, দেখো হাতে এটাকে চালানো হইতেছে পুরোটাই, দেখছো শাটলটাকে থ্রো করা হইতেছে বাই হ্যান্ড হাতে, এখানে কিন্তু কোনো পাওয়ার নাই শাটলকে মুভ করার জন্য, এক সাইড থেকে আরেক সাইডে থ্রো করার জন্য শাটল ইউজ করতেছি। এবং এই দেখো স্পেশাল ডিজাইন করার জন্য আলাদা আমরা থ্রেড, আলাদা আমরা ইয়ার্ন ইউজ করছি, আলাদা ছোট ছোট প্যাকেজ ইউজ করা হয়েছে এবং বাই হ্যান্ড বিট আপ করা হচ্ছে, হাতের মাধ্যমে বিট আপ করা হচ্ছে। শাটলটা থ্রো করা হলো, পিক ইনসার্শন হয়ে গেল, দেন বিট আপ করে ফেললো এবং শেডিংটা হইতেছে পায়ের মাধ্যমে। এই ধরনের শাড়ি আমরা প্রায়ই দেখি বাজারে বা এই ধরনের ফেব্রিক গুলো, অংশ টাওয়ালের মধ্যে এই ধরনের ইফেক্ট থাকে। দেখো যেহেতু হাতের মাধ্যমে এখানে উইভ করা হচ্ছে, এই জন্য এই লুমটার নাম হচ্ছে হ্যান্ডলুম, বুঝতে পারছো? হিস্ট্রি গুলো প্রায় সেম, এই জন্য আমি এটাকে জাস্ট স্কিপ করতেছি। এটা হচ্ছে ফ্লাইং শাটল, আমি একটু আগে দেখাইলাম তোমাদেরকে, এগুলো সব সেম। এর মধ্যে যেটা হয়েছে এখানে যে ইংল্যান্ডের একটা ইয়া দেওয়া আছে, এখানে একটা হিস্ট্রিতে আছে 1830 অর্থাৎ 1830-এ প্রায় 100,000 শাটল লোন ছিল ইংল্যান্ডে। তো আজকেও আমরা শাটল লোম চালাইতেছি, প্রায় 200 বছর পরেও আমাদের দেশে এখনো শাটল লোম গুলো রয়ে গেছে। তো ইংল্যান্ড অলরেডি লুমকে ছেড়ে দিয়েছে অনেক আগে, তো আমরা ওদের চেয়ে বেশি না, মনে হয় 200 বছরের মতো পিছিয়ে আছি মাত্র। তো আমাদের দেশে এখন এই লুমগুলো চালাইতেছি আমরা এবং খুব ভালোই চলতেছে, লোকাল ফেব্রিকগুলো অনেক
ভালোই সাপোর্ট পাচ্ছি আমরা লোকাল ফেব্রিকের যত সাপোর্ট। এবং 1895-এ ইলেকট্রিক ইঞ্জিন যখন ডেভেলপ হয়, তো ইলেকট্রিক ইঞ্জিনটা তখন লুমের ভিতরে আমরা ইমপ্লিমেন্ট করা শুরু করি। এবং 1930-তে এটা যেটা আমরা আগেও বলছি যে ইন্ডিভিজুয়াল মোটর ইউজ করা হয়েছে, ইলেকট্রিক মোটরগুলো ইন্ডিভিজুয়ালি, এর আগে যেটা ছিল মানে কমন মোটর ছিল, অর্থাৎ একটা মোটর থেকে সবগুলো লুমকে ড্রাইভ দেওয়া হতো। হ্যাঁ, এখানে ওই শ্যাফ্টের মাধ্যমে, বেল্টের মাধ্যমে একটা মোটর থেকে বড় একটা মোটর ইউজ করা হতো, তো সেটা থেকে সবগুলোকে ড্রাইভ দেওয়া হতো। এরপর 1930-তে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মোটর আমরা ইউজ করা শুরু করি। এখন মডার্ন লুমগুলোতে আরো ডেভেলপ হয়েছে প্রত্যেকটা মোশনের জন্য, শেডিং এর জন্য, পিক ইনসার্শনের জন্য এবং লেট অফ টেক আপের জন্য আমরা ডিফারেন্ট মোটর ইউজ করতেছি, সার্ভো মোটর ইউজ করতেছি মডার্ন লুমগুলোতে। এখন এটা একটা পাওয়ার লুম দেখানো হয়েছে, শাটল। এটা জ্যাকার্ড মেকানিজম, টপে যেটা আছে জ্যাকার্ড, বোথ সাইডে দুটো জ্যাকার্ড ইউজ করা হয়েছে শুধুমাত্র সেলভেজের জন্য, আর বডি পার্টে জ্যাকার্ড নাই, শুধুমাত্র সেলভেজ পোর্শনটাতে জ্যাকার্ড ইউজ করা হয়েছে। শাড়ির পার যেগুলো থাকে, শাড়ির পার বা শাড়ির প্রান্ত গুলো দেখো তোমরা, সেখানে একটু ডিফারেন্ট ডিজাইন থাকে অনেক সময়। আচ্ছা, তোমরা কি শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যালো। জি স্যার। আচ্ছা, নাকি সবাই, আমি অনেক সময় ডিসকানেক্ট হয়ে যেতে পারি, তোমরা একটু নক দিও আর কি। হ্যাঁ, তো আমরা যদি এরপরে চলে যাই হিস্ট্রিতে, যে ডবি লুম, ফার্স্ট যে ডবি লুম ছিল, ফার্স্ট ডবি লুম যেটা ছিল সেটা ছিল পাঁচ কার্ডের ডবি, যেটা অর্থাৎ আমরা কার্ড ইউজ করতাম ডিজাইনের জন্য, ছোট ছোট পেপার কার্ড ইউজ করতাম। এই কার্ড গুলোকে একটা হোল ক্রিয়েট করে এই ডিজাইন গুলোকে আনা হইতো। পাঁচ কার্ডের ডবিটা আমাদের নাই, আমাদের যেটা আছে এটা ছিল উডেন, যে ইয়া ছিল আমাদের প্যাক প্ল্যানের ডবি, প্যাক প্ল্যানের ডবি ছিল। আমরা প্যাকের ডিজাইন করা, প্যাক দিয়ে কিভাবে ডিজাইন করা আমরা দেখবো শালা, সেটা আছে আমাদের। সেটা ছিল 1725, অর্থাৎ 1725-এ যে ডবিটা ডেভেলপ হয়েছিল সেটা ছিল পাঁচ কার্ড ডবি। দেন জ্যাকার্ড ডেভেলপ হয়, জ্যাকার্ড জোসেফ মেরি জ্যাকার্ড, জেএম জ্যাকার্ড, অর্থাৎ জোসেফ মেরি জ্যাকার্ড 1801, অর্থাৎ 1801-এ প্রথম জ্যাকার্ড লুম ডেভেলপ হয়, অর্থাৎ জ্যাকার্ড মেকানিজমটা ডেভেলপ হয়। দেন ডে বাই ডে আমাদের শাটল চেঞ্জ মোশন চলে আসে, অর্থাৎ আমরা বলেছিলাম যে ওয়েফটিয়ান, যে আমাদের ওয়েফটের যে কেরিয়ার, অর্থাৎ শাটলের ভিতরে যে ওয়েফটাকে নিয়ে যায়, ওয়েফটের পরিমাণটা খুব কম ছিল, এটাকে চেঞ্জ করার জন্য একটু পর পর আমাদেরকে দেখা যেত লুমটাকে স্টপ করা হইতো। এই জন্য যে অটোমেশনটা আসে ডে বাই ডে, সেটা ছিল যে শাটল চেঞ্জ মোশনটা আসে। এরপরে আরেকটা ডবি আসে যেটা ছিল কিগলে ডবি, দেন হ্যাটার্সলে এবং স্মিথ 1867, অর্থাৎ 1867-তে এই কিগলে ডবিটা ডেভেলপ হয়। দেন রোটারি ডবি ম্যানুফ্যাকচারিং শুরু হয় 1990-তে, অর্থাৎ আমরা যে মডার্ন ডবিগুলো ইউজ করতেছি এগুলো সব হলো রোটারি ডবি, 1990-এ এটা ডেভেলপ হয়েছে, আমরা দেখবো সামনে ইনশাল্লাহ ডবিগুলো। প্রজেক্টাইল উইভিং মেশিন, WMS হচ্ছে উইভিং মেশিন, ওয়াজ ইনভেন্টেড 1924, প্রজেক্টাইল 1924-এ ইনভেন্টেড হয়। এটা সেম জিনিসই আমরা এর আগেও ডিসকাস করেছি, তোমরা একটু দেখে নিও। এর মধ্যে জাস্ট যেটা হয়েছে সেটা হলো মাল্টি ফেজ লুমটা ডেভেলপ হয় আফটার মিড 90s, অর্থাৎ 90-এর দশকের মাঝামাঝি সময়ে মাল্টি ফেজ লুমটা আসে। হ্যাঁ, এখানে যেটা হয়েছে অটোমেটিক লুম স্টপিং সিস্টেম, এটাকে আমরা বলে থাকি ওয়ার্প স্টপ মোশন অথবা ওয়েভ স্টপ মোশন, যেটা হলো টারশিয়ারি মোশন, ওয়ান টাইপ অফ টারশিয়ারি মোশন, অর্থাৎ যদি কোনো কারণে ওয়ারপিয়ান অথবা ওয়েফটিয়ান ব্রেক করে তখন লুমটা স্টপ হয়ে যাবে। এই লুম স্টপ হওয়ার যে মোশনগুলো, অর্থাৎ ফল্ট ফ্রি ফেব্রিক, আমরা যদি চিন্তা করি যে ফেব্রিকে ফল্ট যেন না আসে, এই জন্য যে সমস্ত মোশনকে আমরা অ্যাড করেছিলাম সেই মোশনগুলোকে বলা হয়ে থাকে ফেব্রিক হয়ে যেত। এই মোশন ছাড়াও ফেব্রিক হতো, সমস্যা নেই, কিন্তু ফেব্রিকের ভিতরে অনেক সময় ফল্ট চলে আসতো। হ্যাঁ, যেগুলো রিজেক্টেড ফেব্রিক হিসেবে আমরা কাউন্ট করতাম, যেগুলোকে কনসিডার করতাম, তো এই রিজেক্টেড ফেব্রিক যেন, ফেব্রিকগুলো যেন হওয়ার পরে রিজেক্ট হয়ে না যায়, সেজন্য কিছু অটোমেশন আমরা অ্যাড করি, ডে বাই ডে ডেভেলপ হয় অটোমেশনগুলো। সেগুলোর মধ্যে যেমন একটা ছিল, যেন পিক যদি কোনো কারণে শর্ট হয়ে যায়, অর্থাৎ একটা পিক ইনসার্শন ফুল উইডথে হওয়ার কথা ছিল কিন্তু 50%, অর্থাৎ অর্ধেক পরিমাণ ইনসার্শনের পরে বাকিটুকু ইনসার্শন হলো না,
নাইমুর শেখ কি ব্যাপার আবার পি লিখতেছে কেন প্রেজেন্ট মিহরাবুল আমিন আচ্ছা তোমাদের আমি বলেছি যে তোমাদের ক্লাস রেকর্ড কে কত সময় থাকতেছে এটা রয়ে যাবে অটোমেটিক এটা জেনারেট হয়ে যাবে আইডি অনুযায়ী হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই আর কারোর আর এই চ্যাট বক্স আর কিছু নক করার দরকার নেই হ্যাঁ থ্যাংক ইউ সাকিব এস এম সাকিব 61 আচ্ছা 1796 এ এটা ডেভেলপ হয়েছিল দেন 1894 যেটা হয়েছিল যে ওএফ রিপ্লেনিশমেন্ট মেকানিজম যেটা সেটা ডেভেলপ হয় হ্যাঁ অর্থাৎ উইদাউট স্টপিং দ্য লুম লুমকে স্টপ করা ছাড়াই আমরা অটোমেটিক লুমটা মানে এটাকে আমরা শাটলটাকে চেঞ্জ করে দিব হ্যাঁ অটোমেটিক শাটলটা চেঞ্জ হয়ে অর্থাৎ ওএফটা রিপ্লেনিশ হয়ে যাবে ওএফটা চেঞ্জ হয়ে আবার রিফিল হয়ে যাবে সেই প্রসেসটাকে আমরা বলে থাকি ওএফ রিপ্লেনিশমেন্ট প্রসেস যেটা 1894 এ ডেভেলপ হয় আমরা যদি মেশিনের উপর ডিপেন্ড করে লুমকে ক্লাসিফাই করি উইভিং মেশিনের উপরে তো মেইনলি উইভিং মেশিনের উপর ডিপেন্ড করে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হলো সিঙ্গেল ফেজ উইভিং মেশিন আর হচ্ছে মাল্টি ফেজ উইভিং মেশিন তো সিঙ্গেল ফেজ হচ্ছে আমরা যত লুম দেখে থাকি কমনলি এগুলো সব হচ্ছে সিঙ্গেল ফেজ মেশিন এখানে যেমন প্রাইমারি মোশনস সেকেন্ডারি মোশনস দেন টারশিয়ারি মোশনস গুলো আছে আর মাল্টি ফেজের ক্ষেত্রে সেম জিনিসগুলো হচ্ছে কিন্তু এগুলো হচ্ছে এট এ টাইম যেমন প্রাইমারি মোশনের ক্ষেত্রে একটার পরে আরেকটা হতেছে অর্থাৎ একটা সাইকেল কমপ্লিট হওয়ার পরে যেমন শেডিং হচ্ছে পিক ইনসার্শন হচ্ছে বিট আপ হচ্ছে এই একটা লুম সাইকেল কমপ্লিট হওয়ার পরে দেন সেকেন্ড সাইকেল শুরু হবে কিন্তু মাল্টি ফেজের ক্ষেত্রে যেমন সিমলটেনিয়াসলি একই সময়ে একসঙ্গে বিভিন্ন জায়গাতে একটা লুমেরই বিভিন্ন পজিশনে একসঙ্গে শেডিং হইতে থাকবে পিক ইনসার্শন হইতে হবে দেন বিট আপ হইতে থাকবে ধরো কোনো একটা পজিশনে শেডিং হচ্ছে দেন সেকেন্ড পজিশনটাতে সেখানে পিক ইনসার্শন হচ্ছে দেন পরেরটাতে বিট আপ হচ্ছে দেন এটা যখন পাস করে চলে যাবে দেন থার্ড ফোর্থ সাইকেলে গিয়ে সে আবার দেখা যাচ্ছে শেডিং হচ্ছে তো এইভাবে কন্টিনিউয়াস অর্থাৎ অ্যাট এ টাইম অনেকগুলো শেডিং হয়ে যাবে পিক ইনসার্শন হবে বিট আপ হবে এই ধরনের লুমকে আমরা বলে থাকি মাল্টি ফেজ লুম এটা দুই ধরনের হয়ে থাকে অনেক সময় হতে পারে এই মাল্টি ফেজ লুমটা সার্কুলার হতে পারে অনেক সময় হতে পারে এটা ফ্ল্যাট হতে পারে আমরা দেখবো ইনশাআল্লাহ সামনে আসছে আমাদের তো সিঙ্গেল ফেজ ওয়েভ ইনসার্শন সিস্টেম নিয়ে আমরা যত ক্লাসিফিকেশন এর আগে পড়লাম সবগুলো ছিল সিঙ্গেল ফেজের ক্ষেত্রে যেমন আমরা রেপিয়ার লুম দেখতেছিলাম প্রজেক্টাইল দেখতেছিলাম রিজিড রেপিয়ার ফ্লেক্সিবল রেপিয়ার এয়ার জেট ওয়াটার জেট সব হচ্ছে আমাদের এগুলো সব সিঙ্গেল ফেজ লুম সিঙ্গেল ফেজ ওয়েভ ইনসার্শন সিস্টেমস এগুলো সব আবার যদি জেনারেশন অফ ডিপেন্ড করে ক্লাসিফাই করি ফার্স্ট জেনারেশন লুমকে আমরা বলে থাকি হ্যান্ডলুম পাওয়ার লুম এবং অটোমেটিক উইভিং মেশিন গুলো এর মধ্যে অর্থাৎ কিছু অটোমেশন অ্যাড হয়েছিল আচ্ছা প্রজেক্টাইল নিয়ে আমরা আলোচনা করে ফেলছি তোমরা যদি শর্ট নোট লেখার জন্য এখান থেকে কিছু হেল্প নিতে পারো সেম জিনিস আমরা এটা আলোচনা করেছি রেপিয়ার নিয়ে আলোচনা হয়ে গেছে আমাদের রিজিড রেপিয়ার কে আমরা অনেক সময় বলে থাকি টেলিস্কোপিক রেপিয়ার কারণ এটার যে ডিজাইনটা এটা অনেক টেলিস্কোপের মতো দেখা যায় বোথ সাইড এরকম লং এরকম আমাদের হাউজিং আছে এবং শ্যাফট ইউজ করে থাকি এই জন্য এটার আরেকটা নাম হলো টেলিস্কোপিক রেপিয়ার এবং এই দেখো এখানে অনেক বেশি ফ্লোর মানে টেলিস্কোপিক রেপিয়ারটাতে ফ্লোর স্পেস কম্পারেটিভলি একটু কম হয় কিন্তু ফ্লেক্সিবিলিটির চাইতে বেশি হবে আচ্ছা জেট আচ্ছা এখান থেকে আমি দেখাই দেন এটা তোমাদের জন্য ইজি হবে সরাসরি এখানে ক্রস সেকশনাল ভিউ আছে ওটা থেকে আচ্ছা এখানে একটা এয়ার জেট লুমের ক্রস সেকশন দেখানো আছে তোমরা দেখতে পাচ্ছ জি স্যার হ্যালো জি স্যার দেখা যাচ্ছে আর যাদের এখানে নয়েজ কম আছে তারা একটু আনমিউট করে রাখলে রেসপন্স করলে সুবিধা হবে একটু যে অ্যাকচুয়ালি শুনতে পাচ্ছ কিনা বা বুঝতে পারতেছো কিনা হ্যাঁ ঠিক আছে তো দেখো এখানে ফার্স্ট যেটা আছে অর্থাৎ লেফট সাইডে ফার্স্ট যে পোর্শনটা সেটা হচ্ছে একটা রেড কালার ইয়ার্ন প্যাকেজ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ জি স্যার এই ইয়ার্ন প্যাকেজ থেকে আমরা মূলত ইয়ার্নটাকে সাপ্লাই দিয়ে থাকি ওএফটি ইয়ার্ন মেইনলি শুধুমাত্র ওয়েফটিয়ানটাকে দেখানো হয়েছে এখানে দেন সেকেন্ড যে পোর্শনটা সেটা একটু আগে আমরা দেখতেছিলাম এখানে
কিছু বক্সের মতো আমরা বলতেছিলাম এর আগে পিকচারগুলোতে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইডিপি, অথবা আমরা এটাকে বলে থাকি ওএফটি অ্যাকুমুলেটর, অর্থাৎ আগে থেকে এখানে কিছু অ্যাকুমুলেশন করে রাখে, কিছু ইয়ার্নকে এখানে স্টোর করে রাখে। এখানে একটা স্টপার থাকে, যে স্টপারের মাধ্যমে মূলত ওএফটি ইনসার্শনটাকে কন্ট্রোল করা হয়। এরপরে যেটা থাকে একটা ওএফটি ব্রেক থাকে, এই ওএফটি ব্রেকের মাধ্যমে যেন এখানে ওএফটি ইয়ার্নটা কোথাও স্ল্যাকিং, অর্থাৎ এখানে ঝুলে না যায়, এই জন্য এই ওএফটি ব্রেকটা এখানে ইউজ করা হয়। দেন যে নজলটা আছে সেই নজলটা হলো মেইন নজল, এই নজল থেকে একটা হাইলি কম্প্রেসড এয়ার এখানে প্রেস করা হচ্ছে। এই এয়ারটা যে ইয়ার্নের চারদিক থেকে যখন প্রেস করা হয় তো ইয়ার্নটাকে নিয়েও সামনের দিকে যায়, তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যেতে পারবে বা একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর্যন্ত যেতে পারবে, সে তো আর এখান থেকে পুরো একেবারে লাস্ট পোর্শন পর্যন্ত নিয়ে যেতে পারবে না। এই জন্য ছোট সময় আমরা অনেক সময় খেলাধুলা করেছিলাম, অনেকে খেলাধুলা করেছো তোমরা, তো রিলে দৌড় দিচ্ছ কখনো? রিলে দৌড় নামক কোন টার্ম মনে আছে? রিলে দৌড় স্যার স্কুলে থাকতে, স্যার হ্যাঁ স্কুলে থাকতে মনে আছে স্যার? হ্যাঁ, রিলে দৌড়ের মধ্যে কি হতো, একটা কাঠি বা কিছু একটা থাকতো, লাঠি থাকতো, চারজন মিলে দৌড়াতাম স্যার, চারজন, এটা একজনের পর একজন পাস করতে হতো, তাই না? পাস করতে হতো, হ্যাঁ, একজন কিছু দূর নিয়ে যাওয়ার পরে সে আরেকজনের কাছে পাস করে দিত, তারপর সে এটাকে আরেকজনের কাছে নিয়ে যেত। তো এইখানেও সেম কাজটাই হইতেছে, এই ওএফটি ইনসার্শন যে সিস্টেমটা প্রিন্সিপালটা দেখো, এখানে মেইন নজল এটাকে থ্রো করছে, বাতাস দিছে, ফোর্স দিছে, একটা নির্দিষ্ট ফোর্সে বাতাস দিয়ে কম্প্রেসড এয়ারটার মাধ্যমে ও একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর্যন্ত নিতে পারবে। এরপরে তো আর পুরো লেন্থ যেটা আছে অর্থাৎ ফুল উইডথ ফেব্রিকের, এটা তো পাস করার জন্য পসিবল না, একা পসিবল না। এই জন্য দেখো এখানে আমরা অনেকগুলো এই যে ছোট ছোট যে ইন্ডিভিজুয়াল এই যে নজলগুলো আছে এগুলোর নাম হলো রিলে নজল। তোমরা কি স্পটলাইটটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই যে ইন্ডিভিজুয়াল এক একটা নজল এগুলোর নাম হচ্ছে রিলে নজল, বুঝতে পারছো? এই যে প্রত্যেকটা হচ্ছে এক একটা রিলে নজল, অর্থাৎ এখান থেকে ওয়েভ ট্রেনটা পাস করে এই ফার্স্ট অথবা সেকেন্ড রিলে নজল পর্যন্ত আনার এবিলিটি ক্যাপাবিলিটি মেইন নজলের আছে, সে এই পর্যন্ত পাস করতে পারে। তো এর আগে আমার এখানে যে রিলে নজলের যে ভাল্ভগুলো আছে এটাকে বলা হয় সাব ভাল্ভ অথবা সাব নজলের ভাল্ভ, এই সাব ভাল্ভগুলো ওপেন হয়ে যায়। যখন এই ভাল্ভ ওপেন হবে তো এখান থেকেও কম্প্রেসড এয়ারটাকে এদিক থেকে থ্রো করা হবে, তো যখন এই পাশ থেকে লেফট থেকে রাইটের দিকে আবার থ্রো করবে তো ও যে পর্যন্ত নিয়ে আসছিল দেন পরের অংশটুকু আর একটু সামনে পাস করার জন্য এই নজলটা অর্থাৎ এই যে ভাল্ভ ওয়ান এই ওপেন হয়ে যাবে। ভাল্ভ ওয়ানের সঙ্গে দুইটা রিলে নজল এখানে লাগানো আছে, তো ভাল্ভ ওয়ান ওপেন হলে দুইটা নজল ওপেন হয়ে যাবে, এখান থেকে এয়ার পাস হবে, এয়ারের সঙ্গে আমাদের যে ওএফটি ইয়ার্ন আছে ওএফটি ইয়ার্নটাকে একটু সামনে পর্যন্ত নিয়ে যাবে। এরপরে যেটা হবে সেকেন্ড, অর্থাৎ ও এই পর্যন্ত আসার আগে এখানকার যে সেকেন্ড এটাকে এমন ভাবে প্রোগ্রামিং করে দেওয়া আছে, আমাদের মডার্ন লুমগুলোতে এইভাবে প্রোগ্রামিং করে দেওয়া আছে। দেন আমাদের আমরা চাইলে এটাকে যারা কিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা কিনা ফ্লোরে কাজ করে তারা এটাকে চাইলে একটু মডিফাই করতে পারে, অর্থাৎ মনিটরে এটার অপশন আছে যে কত ডিগ্রিতে এটা ওপেন হবে এবং কত ডিগ্রিতে এটা স্টপ হবে, এখানে অপশনগুলো থাকে। তো আমরা সেকেন্ড যেটা করতে পারি এখান থেকে যে সেকেন্ড যে নজলগুলো আছে এগুলো আমরা কন্ট্রোল করতে পারি একটু কম বেশি হলে, যখন ওএফটি ব্রেকেজ বেড়ে যায় দেন এখান থেকে এই নজলগুলো ওপেন হয়ে যায়, অর্থাৎ এই রিলে নজলগুলো ওপেন হয়, দেন এইভাবে আস্তে 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 একের পর এক ওপেন হইতে থাকে এবং সামনেরগুলো আস্তে আস্তে ক্লোজ হইতে থাকে। এইভাবে এই লেফট থেকে রাইট পর্যন্ত ফুল একটা ওএফটি ইয়ার্নকে পাস করার জন্য আমরা এই ধরনের রিলে নজলগুলো ইউজ করে থাকি। তো এই এই মেকানিজম অর্থাৎ এই এই ধরনের প্রিন্সিপাল যেখানে আছে সেটাকে বলা হয়ে থাকে এয়ার জেট লুম, অর্থাৎ কম্প্রেসড এয়ারকে ইউজ করে যেখানে আমরা ওএফটি ইনসার্শন করে থাকি সেই লুমগুলোকে বলে থাকে বলা হয়ে থাকে এয়ার জেট লুম। কারো কোনো কোশ্চেন আছে এয়ার জেটে? এয়ার জেট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে স্যার? এটার ভিডিও আছে মানে আরো মানে ডিটেইলস? হ্যাঁ ভিডিও আছে, তোমরা একটু দেখো, আমি যদি আমার মনে হয় দেওয়া আছে, যদি না থাকে তোমরা জাস্ট এয়ার জেট লুমের ক্রস সেকশন দেখো চলে আসবে ইনশাআল্লাহ। ID 59 আসো শেখ তাসবিহুর রহমান থাকবে 59।
কি জেনে বলতেছিল সরি ভিডিও মানে হ্যাঁ ভিডিও ভিডিও আছে আমি হয়তো দিয়ে দিছি না দিয়ে থাকলে তোমরা জাস্ট একটু সার্চ দিয়ে পেয়ে যাবা আর না